দেবু, তুই সুব্রত দাকে কি বলছিস? হ্যাঁ দেবু, সামনে আয়। সুব্রত দার বোনের ভীষণ অসুখ, ওনার হাতে কাজ নাই, টাকা নাই, কি ওষুধ কিনবি? আরে এতদিন কারখানায় ধর্মঘট চলছিল, এখন লকডাউন, তুই জানিস, তুই সব জানিস না? তা জেনে শুনে গরিব মানুষের মুখ থেকে টাকা কেড়ে নিচ্ছিস, বলেছিলিস তড়বড়াচ্ছিলেন। আরে 200 টাকার জায়গায় 400 টাকা নিচ্ছিস তুই? দেবু, তুই কেমনে বলে গেলি? আজ আমি তোদেরকে বড় করে তুলতে পারতাম না যদি দেবতার মতো মানুষটার হাত আমার মাথার উপরে না থাকতো। তুই কেমনে বলে গেলি? আর এই দেবতার মতো মানুষটার এই বিপদে সংকটে তুই ঠিক করছিস না টাকা নিয়ে। তুই এখন বড় হয়ে গেছিস, নিজের পায়ে দাঁড়িয়ে গেছিস। আরে 8 বছর বয়স থেকে না সংসারের চাকাটা আমি ঘোরাচ্ছি, বুঝলি? দেব, তুই পড়াশোনা করে বড় মানুষ বনে গেছিস, এই গরিব দাদার তুই অপমান করছিস? তুই আমার ঋণ শোধ করবি? হ্যাঁ, তোর এই খাতায় এ ডায়েরিতে সব লেখা আছে, দেখতো দেখতো দেবু, ওই রাতগুলো লেখা আছে কি না? পরীক্ষার আগে তুই রাতভর জেগে পড়াশোনা করতে চাইতি, কিন্তু তোর সাথে কেউ জাগতে চেত না। এ তোর দাদা দিনভর খেটে হাড় ভাঙা কষ্ট নিয়ে তোর সাথে জেগে থাকতো, জানি তোকে ঘুম না আসে বলে, তুই কষ্ট না পাবি বলে তোর এ দাদা সারা রাত, তোকে গরম লাগবে না বলে সারা রাত পাখা দিত, তোকে হাওয়া দিত। দেখতো দেবু, তোর ডায়েরিতে লেখা আছে নাকি? দেখতো দেবু, দেখ না দেবু, দেখ না দেবু, 4 ক্লাসে আমি পড়াশোনা ছেড়ে দিই, তুই ভালো মানুষ বনবি বলে, তুই পড়াশোনা করবি বলে, তুই এগিয়ে যাবি বলে, তুই আমার স্কুলের ওই রঙিন দিন ফিরত এনে দিতে পারবি? আর ডিগ্রির মালা আমার গলায় পড়িয়ে দিতে পারবি? বল 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 দেবু, কোনো দিন না। দেবু বল না দেবু, তোর তোর ডায়েরিতে সব লেখা আছে, আমার ভালোবাসা তোর খাদে খাদে লেখা আছে নাকি? বল না দেবু, বল না, বল না দেবু, বল না, বল না দেবু। পরীক্ষার আগে তোর ভীষণ রোগ হয়েছিল, সবাই বলছে দেবী দেবু দেবু পরীক্ষা দিতে পারবে না, কিন্তু না, আমি বলছি দেবু পরীক্ষা দেবে, দেবু ফার্স্ট বয়। তোকে মনে আছে আমি তোকে স্কুলে নিয়ে যেতাম কোলে করে, ওরা স্কুলের ভিতরে আমাকে ঢুকতেও দিত না, সারাদিন রোদ্দুরে আমি বাইরে অপেক্ষা করতাম, যখন তুই পরীক্ষা দিয়ে বাইরে আসতি আবার কোলে করে তোকে আমি ঘরে নিয়ে আসতাম। বল দেবু বল, আমার ভালোবাসা তো ডায়েরিতে লেখা আছে নাকি? বল না দেবু, বল না দেবু, তোকে আজকে বলতেই হবে। দেবু তুই ঘর ছেড়ে যাস না ভাই, যাস না ভাই। আরে মা, তুমি কি পাগলামি কথা বলছো, ভাই ঘর ছেড়ে চলে যাবে এমনি কোনো দিন হতে পারে? না দেবু, তুই ঘর ছেড়ে যাস না ভাই, না ভাই, না ভাই, না যাস না ভাই। দেবু, যখন তুই কি যখন তুই ভেবেই নিয়েছিস কে বাড়িতে থাকবি না, তা আমিও এই কথা দিচ্ছি, আমি তোকে এই বাড়ি থেকে তাড়ায় দিচ্ছি, চলে যা, কোনোদিন এই বাড়িতে আর পাও রাখবি না, আর যাওয়ার আগে তোর সব স্মৃতিচিহ্ন সব নিয়ে যা, তোর জানি একটাও জিনিস এই বাড়িতে না থাকে, চলে যা, আর আসবি না কোনোদিন। দেবু যা।